শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট হীরানন্দানি গ্রুপের সাথে মৌ স্বাক্ষরিত হল কুকুরহাটিতে এলএনজি টার্মিনাল গড়ে তুলবে কলকাতা হলদিয়া পোর্ট। ভারতীয় মজদুর সংঘের সাধারণ সম্পাদক প্রদীপ বিজলি ধন্যবাদ জানিয়ে কি বললেন? কারণ ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী হলদিয়া বন্দরকে একটি আলাদা মাত্রায় আনতে চাচ্ছেন, কারণ উত্তর পূর্ব ভারতের একমাত্র বন্দর হলদিয়া বন্দর, সেই হলদিয়া বন্দরকে যাতে আরো উৎপাদনশীল করা যায় তার জন্য ভারত সরকার বিভিন্ন বন্দর নিয়ে, বিভিন্ন বন্দরকে একসাথে জুড়ে একটি প্রজেক্ট তৈরি করেছে, তার নাম হচ্ছে সাগরমালা প্রজেক্ট। সেই সাগরমালা প্রজেক্টের অঙ্গ হিসেবে আজ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতার সাথে আজকে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কুকুড়াহাটিতে এলএনজি টার্মিনালের জন্য হীরানন্দানি গ্রুপ অফ কোম্পানির সহযোগিত সাথে মৌ স্বাক্ষরিত হয়, যার ফলে ওই টার্মিনালে কম করে 1000 কর্মী স্থায়ীভাবে কাজ করবে। 1000 কর্মী যদি স্থায়ীভাবে কাজ করে, তার সাথে সাথে আরো অন্তত 2000 অস্থায়ী কর্মী কাজ করবে এবং হোটেল, বাজার, ট্রান্সপোর্টিং থেকে শুরু করে ওই এলাকা অর্থনৈতিক একটা কাঠামো মজবুত হবে। আপনারা জানেন বর্তমান পশ্চিমবঙ্গের যে শাসক দল, সেই শাসক দলের 10 বছরের সময়ে পশ্চিমবঙ্গে কোনো নতুন করে শিল্প আসেনি, উল্টে বিভিন্ন শিল্প বন্ধ হয়েছে। হলদিয়াতে বহু শিল্প বন্ধ হয়েছে, নতুন করে শিল্প কোনো কিছু আসেনি। সেই জন্যে আমি শুধু হলদিয়ার মানুষ হিসেবে নয়, আমি পশ্চিমবঙ্গবাসী হিসেবে সবার কাছে অনুরোধ, রাজ্যের সরকার, কেন্দ্রীয় সরকার এক আনুন, ডবল ইঞ্জিন সরকার আনুন, যাতে এর আগের 34 বছর এবং পরে 10 বছর, 44 বছর কেন্দ্র আর রাজ্যের সরকারের মধ্যে সমন্বয় ছিল না, যার ফলে আজকে পশ্চিমবঙ্গের অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়েছে কল্পনা করা যায় না। সেই জন্যে আমি সবার কাছে সমবিনয় অনুরোধ করব, আপনারা আসন্ন বিধানসভা নির্বাচনে ডবল ইঞ্জিন সরকার আনুন, পশ্চিমবঙ্গের উন্নয়ন করুন। এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম, নমস্কার। হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে।